بسم الله الرحمن الرحيم ও কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে এ নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে এ নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অভিরাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ভালোবাসা হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? বিবির প্রতি ভালোবাসাশীল হব, এটা হলো রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত নিয়ে যেতেন, তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ওনার পিঠটাকে দরজার সাথে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ! আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আমাদের বিবি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খাদিজাতুল কুবরার অবস্থান দেখেন, কোন জায়গায়। দিনের নবী একদিন যখন দরজায় এসে রাতের গভীরে করা দিলেন, আওয়াজ দিলেন, ইয়া খাদিজা, আওয়াজ দেওয়ার সাথে সাথে দরজাটা ওপেন হয়ে গেল। নবীজি বললেন, ও খাদিজা, আপনি কি ঘুমান নাই নাকি? রাসূলুল্লাহর জীবন আদর্শের মধ্যে কোনোদিন চিনাকে তুমি বলেও সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ! বলে বলছেন, হে খাদিজা, আপনি কি ঘুমান নাই? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ঘুমাই? আল্লাহর বান্দা, আল্লাহর নবী দিনের কাজ নিয়ে বাহিরে গেছে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছে। ইসলামের প্রথম জামানা নবী গো, আপনার উপরে যদি কেউ আক্রমণ করে আর রক্তাক্ত হয়ে রাতের বেলায় আমার দরজার সামনে এসে যদি আওয়াজ দিয়ে বলেন, ও খাদিজা, ও খাদিজা, ইয়া খাদিজা বলে ডাক দেন, আমার ঘুমের কারণে যদি জাগ্রত হতে না পারি, নবী গো আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য পিঠটাকে দরজার সাথে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আর আমাদের বিবিরা যদি হয় দেখেন, বাজার থেকে ব্যবসা করে দশটায় প্রতিদিন আসে, বন্ধু মহলের পেছে পড়ে গেছে, হয় কিনা বলেন? বলো দোস্ত, আজকে পড়ে যাবা? দোস্ত বলল, দেখ রে, আমার আগে চলে যেতে হবে। কনা না, তোমার কথা মানতে পারি না, তোমার কোনো কথা মানবো না। দোস্ত বলছে, তুই রা, তোরা আমাকে ছেড়ে দে, ধরিস না, কারণ আমার বিবির কাছে গেলে পরে তারে ডাকিয়া আর তোলা যাবে, উঠানো যাবে না। এখন বন্ধুদের পেছে পড়ে রাত বেজে গেল 11টা কিংবা 12টা, স্বামী আসলো ব্যবসা করে, ডাক দিলেন বিবিরে, বিবি কালে কথা বোঝাইতে পারছি না, আছে কিনা এরকম বিবি? আপনাদের এলাকায় মনে হয় নাই ভাই, আমার বাড়ির পাশে আছে, আমার বাড়ির পাশে আছে।
পার্শ্বের বাড়ির লোকেরা জাগ্রত হয়ে যা, তার কোনো খবরই নেই। কথা বুঝাইতে পারছি না? এবার বিবির এসে ডাক দেয়, ডাকতে হয়রান হয়ে যায়। পার্শ্বের বাড়ির লোকেরা জাগ্রত হয়ে তাকে আওয়াজ দেয় টিনের মধ্যে কিংবা অন্য দরজার মধ্যে দেয়। তখন কথা কন ঠিক কিনা? আমার মা বন্ধুদেরকে বলি, জীবন আদর্শটুকু কেমন হওয়া প্রয়োজন ছিলাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা বিশ্ব নবীর এত ভালোবাসাশীল ছিলেন, তিনার জীবদ্দশায় অন্য কোন মহিলাকে বিবাহ করার জন্য ইচ্ছা পোষণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহার কথা তুলে ধরলেন। ধরার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সে তো অনেক ছিল, তার মানে বোঝালেন বয়সে তো বুড়ি মানুষ ছিলেন, তার কথা আপনি কেন বারবার আমাদের সামনে উপস্থাপন করতেছেন? কথার দ্বারা তিনি বুঝিয়ে দিলেন। নবী বললেন, ও আয়েশা, খবরদার খবরদার, আর কখনো তুমি আমার খাদিজা সম্পর্কে একটা কথাও বলবে না। তোমরা সকলেই আমার সুদিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুর্দিনের সাথী। সুবহানাল্লাহ বলেন। যিনি ছিলেন মক্কার দ্বিতীয় নাম্বার ধনী, ইসলামের পথে আসার কারণে আমার খাদিজা সমস্ত সম্পত্তি গুলো আমার পায়ের তলায় ঢেলে দিয়েছেন, আর বলছেন, ওগো আল্লাহর হাবিব, এই অর্থগুলো দিনের জন্য ব্যয় করে দিন, এই অর্থগুলো আল্লাহর রাহে ব্যয় করে দেন, আমি খাদিজা আপনার ছায়াতলে থাকব। সুবহানাল্লাহ বলেন। তার সম্পত্তি ব্যয় করে করে শাম, সিরিয়ার, দামেস্ক ইসলামের প্রচার করার জন্য আমি গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেখানে যেতেন, যারা হজ করেছেন নিশ্চয় আপনাদের জানা আছে, যারা সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন আপনাদেরও জানা আছে, একটা ছোট্ট গুহা যার নাম হলো গারে হেরা। নাম কি ভাই? হেরা গুহা। নবীজি যখন এখানে বসে বসে খালোয়াত করতেন, বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবুন কাইফা কানা বদবুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি আসতো, নুজুলুল ওয়াহি, কাইফিয়াতুল ওয়াহি, ওয়াহির সূরাতগুলো বর্ণনা করেছেন। তন্মধ্যে যেখানে বসে বসে তিনি খালোয়াত করতেন, নির্জনতা অবলম্বন করতেন, সেই জায়গাটার নাম হলো গারে হেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এখানে বসে বসে নির্জনতা অবলম্বন করেন। একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহ সালাম জানিয়েছেন, আর আমি জিবরাইলের পক্ষ থেকে আপনার বিবি খাদিজার জন্য সালাম। নবীজি আশ্চর্য হয়ে গেল, জিবরাইল আমিন আল্লাহর দেওয়া দূত যা একমাত্র নবীদের কাছে আসতো। কথা বলেন ঠিক কি না? নবীদের কাছে বার্তা নিয়ে আসতেন। এখন প্রশ্ন হলো, এখন কি আসে না? আসে বটে, কিন্তু কোথাও কাহারো জন্য বার্তা নিয়ে আসে না, পার্সোনালি কোনো আসা নেই, এমনিতে আসে, আপনি আমার জন্য আসতেছে। লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে প্রতিনিধি দল পাঠান, মানুষ কোন পথে চলতেছে আল্লাহর বান্দাদের জন্য ডাক দেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, মাগফিরাত কামনা করে জোরে কন্যা সুবহান। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, তুমি আমার বিবিকে সালাম জানালে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে জানিয়ে দিলেন,
ওগো আল্লাহর হাবিব, প্রত্যেকটা দিন আপনার জন্য আপনার বিবি খাদিজা কত সুন্দর করে কাটা বিদ্ধ হয় পায়ের মধ্যে, এই যে ঘরে এরাই বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ অর্থাৎ আমার মাধ্যমে যে কোরআনুল কারীম আসে তার জন্য অবস্থান করেন, খালুয়াত করেন, নির্জনতা অবলম্বন করেন। নবী গো আপনার জন্য খাবার নিয়ে আসে যিনি, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসেন তখন ছোট ছোট কাটা তার পায়ে বিদ্ধ হয়, একটা দিনের জন্য উনি নিজের থেকে অনিহা প্রকাশ করেন নাই। আর আমাদের বিবিরা হলে পরে কি উপায় হতো, কথা বুঝাইতে পারছি না ভাই। বদবনে জাজি মহিলা আছে কিনা বলেন, স্বামীরে খাবার দেওয়ানোর সময়, খাবার দেওয়ার সময় প্লেটটারে এটাকে আপনারা কি বলেন, ঠ্যাট না, ওটাকে কি বলেন আপনারা, রাগ কোন দিক দিয়ে প্রকাশ করবে প্লেটের মধ্যে দেয়, ঠ্যাট না, বুঝায় দেয়, বেশি বাড়াবাড়ি করো না, মেজাজ কিন্তু খুব খারাপ, কথা বলেন ঠিক কিনা, প্লেটের সাথে রাগ দেখায় মানে প্লেটের সাথে দেখায় না স্বামীর সাথে ওই দেখায়। আর যদি এরকম হতো উপায়ই ছিল না, বাজার যদি নিতে একবার দেরি হয়ে যায় তখন তো বারোটা বাজে, কথা বুঝাইতে পারছি না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর করে ফায়সালা করে দিয়েছেন। আমার ভাইরা এখনকার হাদিস আমরা গিয়ে হজ করতে গিয়ে দেখতে পান, এই যে সুন্দর পাহাড়টা আছে উঠার জন্য সিঁড়ি করা আছে, রাস্তা করে দেওয়া আছে, কিন্তু ওই সময়ের মধ্যে কোনো সিঁড়িও ছিল না, জুড়ে বলুন রাস্তা ছিল না কি, কত কষ্ট করে তিনি যেতেন। এই জন্য আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের পক্ষ থেকে আপনার বিবির প্রতি সালাম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে, আর এই জায়গায় ভালোবাসা না করে রাস্তার মধ্যে ভালোবাসা প্রকাশিত হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা, নোংরামি আচরণ আমাদের বন্ধ করা দরকার আছে কিনা বলেন। আর একমাত্র পন্থা হলো বন্ধ করার কোরআন, কথা কোন, কোরআন যদি বাস্তবায়িত না হয় তাহলে এই রাস্তা কখনো বন্ধ হবে। আমার বাবারা ভাইরা যে কথা বলছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দির কাছে প্রস্তাব নিয়ে যাবে, বাবা দেখে বলছেন আমার মেয়েকে জিজ্ঞেস করতে হবে, মনে আছে না ভুলে গেছেন, মেয়ের কাছে চলে গেলেন যুবককে দাঁড় করিয়ে, গিয়ে বলছেন ওরে যুবক শোনো আমি আমার মেয়ের কাছে গিয়ে প্রস্তাবটা পেশ করে দেখি এর থেকে কি ফয়সালা আসে। চলে গিয়ে তারপরে মেয়েকে বললেন, মা রে একজন যুবক তোর পিছনে পিছনে এসেছে। মেয়ে বলেন, আব্বা জান আমি লক্ষ্য করেছি রাস্তার মধ্যে সে ব্যারিকেড সৃষ্টি করেছিল, এবার আপনার কাছে কি বলেছে আপনি বলুন। মেয়ের কথা শোনার পরে বাবা উত্তরে বললেন, মারে যুবক আমার কাছে তোর জন্য বিবাহের প্রস্তাব করেছে। বাবা যখন এই কথা বললেন মেয়ে ডাক দিয়া বললেন, আব্বা জান যুবকের কাছে গিয়ে বলুন আমি তার প্রস্তাবে রাজি আছি, তবে শর্ত একটা, সে যদি আমার বাড়ির মসজিদে এসে 40 দিনে কাদারে তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি আমি ওই যুবকের বিবাহের প্রস্তাবে রাজি আছি। শর্তটা ভালো না মন্দ, কথা বলেন ভালো না মন্দ, উদ্দেশ্য ছিল একটাই, এমন এক শর্ত দিব যুবক যাতে আর আমার পিছু না হাঁটে। যুবকের কাছে মুরব্বী এসে বলতে লাগলেন যে বাবা তোমার কাছে এই শর্ত পেশ করেছেন, বিবাহ বসবে রাজি আছে, শর্ত কি, 5 ওয়াক্ত নামাজ আমার বাড়ির মসজিদে এসে একাদার 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত। তাকবীরে উলা কাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুকাহা ইকরামগণ মুফাসসিরে ইকরামগণ আলোচনা করেছেন, আল্লাহু আকবার বলে ইমাম যখন তাকবীরে তাহরিমা বাঁধে মুসল্লি পিছন দিক থেকে গিয়ে তাউস পড়লো মানে সানা পড়লো, তাউস পড়লো আলহামদুলিল্লাহ শুরু করার আগে,
সূরা ফাতিহাটা শুরু করার আগে যদি গিয়ে শামিল হতে পারে সেও তাকবীরে ওলা পেয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে আর পিছনে গিয়ে আল্লাহু আকবার সাথে সাথে কেউ যদি কাতারের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে সে তো তাকবীরে ওলা পেয়েই গেল। এভাবে তোমাকে 40 দিনে সে নামাজ আদায় করতে হবে। যুবক বললেন আলহামদুলিল্লাহ, এটা কি কোনো কঠিন কাজ হলো? চরিত্র যুবকের যতই খারাপ হোক বিবাহের সময় ভালো মেয়ে তালাশ করে। জোরে বলেন ঠিক কি না? আপনারা বলুন তো, বিয়ের আগে মেয়েদের অভাব আছে, কথা বোঝাইতে পারছি না। বিবাহ করাবেন আপনার ছেলেকে, মেয়ের কোনো অভাব আছে? কিন্তু ছেলেরে বিবাহ করানোর পূর্ব মুহূর্তে মেয়ে তালাশ করতে 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 পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? একজন যেন বলেই ফেললো, বাবারে পকেটের পয়সা শেষ, মেয়ে দেখতে দেখতে আর স্যান্ডেল, এই যে আমারে দেখালো, এই যে দেখো। গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ, বাসে উঠলে পরে বিপদ হতে পারে, সিএনজিতে উঠলে পরে ধাক্কা খেয়ে পড়ে যেতে পারে, নানান সমস্যা হতে পারে, এই জন্য হাঁটতে শুরু করেন। আগেকার মানুষ কত শক্তিশালী ছিল, আর এখনের মানুষ হলো ব্রয়লার মুরগির মতো, কথা বুঝাইতে পারছি না? যারা, আমি এই কথা বলার উদ্দেশ্য এই না, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, যারা বলেন ঠিক কি না? যারা জমিনে কাজ করে সারাদিন হার ভাঙ্গা পরিশ্রম করছে ওদের দিকে তাকান তো, কয়জনের ডায়াবেটিস আছে, কথা বুঝাইতে পারছি না ভাই? হাই কোলেস্টেরল কয়জনের আছে? আর আপনি যে আরামসে বসে বসে মৌলভী সাহেবের মতন মৌলভী সাহেব খায়, আমরাও খাই, আরামসে খাই, ফজর ফরে ঠাস করে দেই ঘুম, সারা দিন ঘুম, জোহরের নামাজের আগ মুহূর্তে উঠে আছে কিনা বলেন? ফজর ফরে ঘুম, ফজর ফরে একটু মক্তব থাকলে ফুলকানিয়া থাকলে পড়িয়ে খেয়ে দিয়ে ঘুম, একবারে 11:30-12 উঠে হাত মুখ গোসল টুসল শেষ করে হুজুর স্ট্যান্ডা সব কমপ্লিট করে জোহরের নামাজ আবার খেয়ে আর বলে আবার খাইলুলা আবার ঘুম, কথা কোন ঠিক কি না? শেষে ইমাম সাহেব আনছিলেন সিক্কন হয়ে গেছে কি ওমা, কথা কোন নাকি? এখন ইমাম সাহেব রেকালি দুশেন, আপনার নিজের দিকে একবার তাকান না, কথা বলেন ঠিক কি না? আমরা ইমাম সাহেবরা পড়ছি বড় বিপদে ভাই, বাজারে গিয়ে যদি বড় মাছ কিনি, বড় মাছ, তখন পাবলিক কিচেন দিক থেকে বলে মানুষের বাড়ির টাকা তো, আর যদি ছোট্ট মাছ কিনি তখন বলে পরের বাড়িতে খেয়েই তো সময় চলে যা, আর বড় মাছ কিনে লাভ ডাকি, কথা বুঝাইতে পারছি না? সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এমন এক শর্ত দিয়ে দিলেন যাতে করে সে তার পিছু আর না ধরে, কিন্তু নাসুর বান্দা সে বলছে আমি তোমারে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। মুরব্বিকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, আমি আপনার মেয়েকে পাওয়ার জন্য আরো কঠিন শর্তটা মেনে নিতে প্রস্তুত ছিলাম। চলে গেলেন বাড়িতে, বাড়িতে চলে যাওয়ার পরে সন্ধ্যা যখন গড়িয়ে আসতেছে যুবকের মনে একটাই চিন্তা, ওই মেয়েকে কেমনে বিবাহ করা যায়, তার বাড়ির মসজিদে গিয়ে নামাজ শুরু করতে হবে ফজর থেকে, রাতের বেলায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম তার এমন করে ঘিরে ধরে, ঘিরে ধরার কারণে বান্দা ঘুমায় না, যদি ঘুমিয়ে পড়ে ফজরের আজান যদি শুনতে না পায় আর তার বাড়ির মসজিদে গিয়ে নামাজটা আদায় না করতে পারে, তকদিরে কথা কন্যাকে তকদিরে বিয়ে নাই, এই চিন্তা সে ঘুমায় না। রাতটা কোন রকম শেষ হতে থাকল, ফজরের মসজিদের আজান শুরু হয়ে গেল, তারপর উযু স্ট্যান্ডা সেরে তার বাড়ির মসজিদের দিকে রওনা করলো ফজরের নামাজ গিয়ে মেয়ের বাড়ির মসজিদে পড়লেন। আবার চিন্তা করলেন, সারা রাত ঘুমায় নাই, বাড়িতে চলে আসলেন, রেস্ট করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জোহরের পূর্ব মুহূর্তে প্রস্তুত নিয়ে আবার চলে গেলেন, জোহরের নামাজ পড়লেন, ওই দিনে আসরের নামাজটাও পড়লেন, মাগরিব পড়লেন, ঈশা পড়লেন, প্রথম দিন নামাজ কমপ্লিট করলেন, দ্বিতীয় দিন একই নিয়মে নামাজটুকু আদায় করলেন, তৃতীয় দিন একই নিয়মে
পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলেন। আদায় করার পরে এশার নামাজ শেষ করে যুবক সকলেই যখন মসজিদ থেকে সুন্নত বেচের পড়ে চলে যায়, যুবক এবার দুরাকাত নামাজ বাড়তি পড়লেন। বাড়তি নামাজ পড়ে আল্লাহর পায়ে যখন সেজদায় পড়ে গেলেন, যুবকের মনে চিন্তা এসে গেল দুনিয়ার জমিনের একজন মহিলার জন্য, দুনিয়ার জমিনে একজন মেয়ের জন্য আমি নামাজ ধরেছি, যদি তারে পেয়ে যাই তাহলে আল্লাহর থেকে তো কিছুই পাবো না। এই চিন্তায় যুবকের ঘুম হারাম হয়ে গেল, নামাজটার মধ্য থেকে চিন্তা এসে গেল, সেজদায় পড়ে চিন্তা এসে গেল। যুবক মনে মনে চিন্তা করলেন, আমি যদি আল্লাহকে পেয়ে যাই তার চেয়ে উত্তম চরিত্রওয়ালী নামাজি আল্লাহওয়ালী বান্দা। তিনি চিন্তা করলেন আল্লাহওয়ালী বান্দিও পেয়ে যেতে পারি, সুবহানাল্লাহ বলেন, তার চেয়ে আরো সুন্দরী আরো সচ্চরিত্রা নারী আমার জন্য আল্লাহ মিলাতে পারে। আবার চিন্তা এসে গেল আল্লাহকে যদি পেয়ে যাই তিনি হাশরের ময়দান থেকে পায়চালা করে দিবেন, ওই কিয়ামতের ময়দান থেকে পায়চালা করে জান্নাতের মধ্যে সেবিকা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীরের বর্ণনা আসছে, তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উম্মতের হাকিম আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা উরাগিল মা যদি জমিনের মধ্যে এক থুতু নিক্ষেপ করতো, একটু থুতু নিক্ষেপ করার পরে সমুদ্র সৈকতের মধ্যে যদি তা পড়ে যেত, সমুদ্রের মধ্যে পড়ার পরে পৃথিবীবাসীর নাকে নাকের মধ্যে মেশকে আম্বর জান্নাতে সুগ্রানগুলি ছড়িয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন হুরুদের সৌন্দর্যের কথা, এক একজন হুরের 70 পরতের কাপড় আল্লাহ তাআলা দান করেছে, 70 পরতের ভিতর থেকে নূরের মতন মানে তাদের রূপ চমকাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়ার নারীর মধ্যে লাগছে নিপেস, কথা বুঝাইতে পারছি না ভাই, বিবিরে বিয়ে করছেন, এখন উনি তো নাম হলো জামিলা, নাম কি চেহারার সাথে নামের কোনো মিল নাই, তিনি চেহারা হলেন একটু কালো, এগুলো সব তৈয়ার করছে কে? আরো যারা বলেন তৈয়ার করছে কে? যদি বিবি সুন্দর থাকে তাহলে আল্লাহ তার স্বামীকে মিলে দেই একটু স্কিনটা কালো, কথা কোন ঠিক কিনা? স্বামী যদি লম্বা থাকে বিবি কি ওমা, কথা কোন নাকি বিবি কি খাটো, আর স্বামী যদি খাটো থাকে বিবি কি লম্বা, সুরটা আর মিলটা এই জোড়াটা মিলিয়েছেন কে? জোড়া এখন না মিলিয়েছেন কে? আল্লাহ পাক। আমার বাবারা ভাইয়েরা, এবার বিবির অবস্থা সম্পর্কে বিবি মনে মনে চিন্তা করতেছে, আহারে যদি উনি হউর পায় তাহলে তো আমার ভুলে যাবে, সংসারে ঝগড়া মাঝে মধ্যে হয় কিনা বলেন, কথা বলেন হয় কি না? এক স্বামী আর এক স্ত্রী ঝগড়া শুরু করছে, স্বামী এক আলোচনায় গিয়ে শুনলো নামাজ পড়লে পরে আল্লাহ জান্নাত দিবেন, হেই উযু করছে নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে সেজদায় পড়ে বলতেছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করে দিও, বিবি পিছন দিক থেকে মনে মনে চিন্তা করলো আলহামদুলিল্লাহ স্বামী জান্নাত চাই, আলহামদুলিল্লাহ বলার কথা না ভাই, কিছুক্ষণ পরে বলল আল্লাহ তুমি জান্নাত দিয়ে ক্ষান্ত হয়ে যেও না, জান্নাতের ভিতরে আমারে একটা হুর দিও। কি দিতেন স্বামী? এবার হুর চাই, বিবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে স্বামী গো হুর কি? স্বামী বলছে হুর হলো জান্নাতি সুন্দরী নারী, তোমার মতো কাল্লে ফেতনি না। বিবির মনে কষ্ট জাগলো কিনা, কথা বলেন জাগলো কিনা? এবার বিবি ঠাস করে বলতেছে আল্লাহ, হাত উত্তোলন করে দিছে, আল্লাহ তুমি তারে জান্নাত দিও কিন্তু হুর দিও না, আর জান্নাতই দিও না, জান্নাত দিলে তো হুর পাইবে, হুর পায় আমারে ভুলে যাবে। স্বামী বলে শকুনের দোয়া গরু মরে, ওমা কথা কন্যাকে, শকুনের দোয়া গরু মরে কি করতে হবে? জান্নাতের সাবি আমার কাছে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই কথা শোনার পরে বিবি গিয়ে উযু করলেন, উযু করে আবার নামাজে দাঁড়ালেন,
নামাজ শেষ করলেন, স্বামীও খুশি, বিবিও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, খুশি না ভাই? এই সংসারটাই তো উজ্জ্বল। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামী নামাজ পড়লে বিবি নামাজ পড়ে না, বিবি না পড়লে স্বামী করে না, আসে না নাই বলে। এখন বিবি নামাজ শেষ করে সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, স্বামী বলে আলহামদুলিল্লাহ। ভালো না কথা বলেন, ভালো না? কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ তুমি জান্নাত দিয়ে ক্ষান্ত হয়ে যেও না, জান্নাতের ভিতরে আমাকে দয়া করে একটা হুররা দিও। ও ভাই কি চা, কথা বলেন না কেন, কি চা? হুররা। যখন হুররা চা, তখন স্বামী বলতেছে, এই হুররা কি কো? হুররা তোমার মতন ফাউফাটা স্বামী না, শীতের রাত্রে লেপের কপারও শীর্ষ আমার শরীরে দাগ লাগাইছো, ঝগড়া আছে কিনা বলেন। ওগো আমার মা বোনেরা, ওগো আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে কত ধরনের ঝগড়া হতে পারে, আল্লাহ বলেন, ওগো আল্লাহর বান্দা বান্দি শোনো রে, উভয়ে মিলে যদি জান্নাতি হয়ে যাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখোমুখি হয়ে বসার সিংহাসনের বন্দোবস্ত রেখেছে। তার কথা আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارق وكأس কার কথা? আল্লাহ, আল্লাহ বলছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। সূরাতুর রহমানের পরে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কথা বুঝতে পারছেন? কোন সূরা ভাই? সূরা ওয়াকিয়া। আল্লাহ এই সূরার মধ্যে বলছেন, স্বামী স্ত্রীর জন্য যদি জান্নাতি হয় তাহলে তোমাদের জন্য একটা সিংহাসনের বন্দোবস্ত থাকবে, এটাকে আমি স্বর্ণ কোচিত বিশিষ্ট সিংহাসন হিসাবে আমি আল্লাহ নিজে তৈয়ার করেছি। জুড়ে কন্যা সুবহান, কারিগরটা কে? স্বামী স্ত্রীকে বলা হবে সেদিন, উভয়ে যদি জান্নাতি আমল করে তারা পরস্পর মুখোমুখি হয়ে, সকল বন্ধুরা মিলেও পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। জুড়ে কন্যা সুবহান। আমার বাবারা ভাইয়েরা, যুবকের মনে ধরা পড়ে গেল, যুবক এবার তার বাড়ির মসজিদ ছেড়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। যখন ফজরের সময় হয়ে যাবে আর পূর্ব মুহূর্তে, যুবক ঘুমাতে চায় কিন্তু ঘুম আসে না। যুবকের মনে চিন্তা হলো, আল্লাহকে পাওয়ার জন্য কিয়ামুল লাইলের দরকার আছে না নাই? যুবক চিন্তা করতেছে, পৃথিবীতে যারা বেলায়েতের দরজা উচ্চাঙ্গে পৌঁছিয়েছে প্রত্যেকেই একমাত্র একমাত্র গোলামি করেছেন কার? জোরে বলেন, কার? আল্লাহ পাকের। এবার যুবক মনে ধরা পড়ে গেল, রাসূলুল্লাহর আদর্শের কথাটাও মনে পড়ে গেল, আল্লাহ যে বলছেন, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترطيلا. কার কথা? আল্লাহ পাকের বাণী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, হে কম্বলওয়ালা, শীতের রাতে আমাদের শরীরে থাকে কি ভাই?
কথা বলেন শরীরে থাকে কি? নবীজি যখন গারে হেরা থেকে আসছে শরীরের মধ্যে তাপ, শীতাতাপ, জ্বর এসে গেল। তিনি বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দেন। তিনি যখন কম্বল দ্বারা ঢেকে দিলেন, ঢেকে দেওয়ার পরে শীত দূর হচ্ছে না, শরীর কাঁপতেছে। নবীজি বললেন, একটু চাপ দিয়ে ধরুন। চাপ দিয়ে ধরার পরে কিছুক্ষণের ভিতরে ঠান্ডা ভাবটা দূর হয়ে গেল, গরম ভাব এসে গেছে, রাসূল ঘুমিয়ে পড়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গভীর রাতে আর আওয়াজ আসছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলছেন না, উমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। যুবকের মনে এই চিন্তাটা এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ঘুমাতে চাই কিন্তু ঘুমাসে না। তখন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গেলেন। যখন এক পর্যায়ে ফজরের পূর্ব মুহূর্ত এসে গেছে, যুবক আস্তে আস্তে করে তিনি নামাজটা কিয়ামুল লাইল শেষ করে দিলেন। এবার উযু ইসতিনজা করলেন, ইসতিনজা করে উযু করলেন, প্রস্তুত হতে লাগলেন ফজরের নামাজের জন্য। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে এক পর্যায়ে যখন আওয়াজের আজানের ধ্বনিটা উচ্চারিত হয়ে গেল, আওয়াজটা শোনা মাত্রই যুবক এবার বাড়ির মসজিদের দিকে রওনা করেছেন। শর্ত কি ছিল কথা বলেন না কেন? শর্ত কি ছিল? মেয়ের বাড়ির মসজিদে গিয়ে নামাজ আদায় করা। যুবক আস্তে আস্তে করে বাড়ির মসজিদে যখন গিয়ে প্রবেশ করলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনিও যখন লক্ষ্য করলেন ফজরের সময় পাঁচ হয়ে গেল, বাড়িতে বাবা চলে আসছেন ফজরের নামাজ পড়ে, কিন্তু যুবকের তো কোনো সন্ধান মিলে নাই। বাবাকে জিজ্ঞেস করেছেন, আব্বা, যে যুবক আমার শর্তে লিপ্ত হয়েছিল এই যুবক কি নামাজ ছেড়ে দিয়েছে নাকি, নাকি যুবক অসুস্থতার মধ্যে? একটু খবর নিয়ে দেখুন তো, মেয়ে যদি ভালো হয় বাবারা তার কথাগুলো শোনে, ঠিক কিনা বলেন? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে পায়চারা করেছেন। এমন সময় মেয়ের কথা শুনে বাবা রওনা করেছেন যুবকের বাড়ির দিকে। ডাটা অনুযায়ী বাড়ির দিকে যখন রওনা করলেন, বাড়ির আঙ্গিনায় গিয়ে আওয়াজ দিলেন, বাহির বাড়ির থেকে আওয়াজ দেওয়ার পরে একটু আওয়াজটা ভেসে আসছে, লোকদের কাছে জিজ্ঞেস করলেন, লোকেরা বলল মসজিদে গিয়ে দেখুন। যখন মসজিদের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন যুবক নামাজ পড়ে বসে আছে, সূর্য উদয়ের পরে আরেক কানা নামাজ হয়, এই নামাজটার নাম কি? অনেকেই বলবে ফরজ, ওই পড়ি না আবার ইশরাক, ফরজই নেই। ওগো আল্লাহর বান্দা বান্দি, যুবক যখন এই অবস্থানে মসজিদের মধ্যে নিজের বাড়ির মসজিদে নামাজের জন্য অপেক্ষা, মানে ইশরাকের উদ্দেশ্যে, এমন সময় মুরব্বি গিয়ে প্রবেশ করলেন, সালাম দিলেন। উচিত ছিল যুবক তারে সালাম দেওয়া, কথা বলেন ঠিক কি না? এটা হলো সামাজিকতা। সামাজিকতা এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস, রাসূলুল্লাহর তরিকা হলো। সে যতই সম্মানিত হোক না কেন, শ্বশুর মেয়ের জামাতাকে সালাম দিবে যদি জামাতা বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন, বসনেওয়ালাকে দাঁড়ানেওয়ালা সালাম দিবে। সওয়ারি ব্যক্তি, সওয়ারি ব্যক্তি যিনি আর পায়দল যিনি, এদের মধ্যে পার্থক্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। সালামের যে কত ধরনের কোয়ালিটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বসনেওয়ালারা সালাম দিবে না দাঁড়ানেওয়ালাদেরকে, দাঁড়ানেওয়ালারা বসনেওয়ালাদেরকে সালাম দিবে। জোরে করুন না, সুবহানাল্লাহ। সওয়ারি সালাম দিবে পায়দল ব্যক্তিকে, এটা হলো রাসূলুল্লাহর তরিকা। এমন সময় যুবককে গিয়ে সালাম দিলেন, মুরব্বির সালামের উত্তর দিলেন যুবক, উত্তমতার সহিত তাকে বসালেন। বসানোর পরে বলতে লাগলেন যুবককে লক্ষ্য করে মুরব্বি, ওরে যুবক, তুমি আমার মেয়ের সাথে কি শর্তে লিপ্ত হয়েছিলে? মেয়ে বলতেছে, আমি তোমাকে দেখার জন্য, তুমি কি অসুস্থ কিনা, নাকি তুমি নামাজ ছেড়ে দিয়েছো,
আমি লক্ষ্য করলাম তুমি অসুস্থ না নামাজও সারো নাই। ও যুবক, কেন তুমি তোমার বাড়ির মসজিদে নামাজ পড়ছো? আমার মেয়ের সাথে কি শর্তে লিপ্ত হয়েছিলে? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি যখন তিন দিনের নামাজ শেষ করলাম, এশার নামাজের পরে সকলে যখন সুন্নত ব্যতীত পরে বের হয়ে গেলেন, আমি মসজিদের মধ্যে দুরাকাত বাড়তি নামাজ পড়লাম, নফল ইবাদত করলাম, তারপরে সেজদায় যখন গেলাম আমার মনে পড়ে গেল, যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম সেজদা করে করে, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়াস যদি ওয়াক্তারি, পৃথিবীতে যারা সেজদা করে আমি আল্লাহ তাদেরকে আমার নিকটতম করে নেই। সেজদার মধ্যে ধরা পড়ল, আপনার মেয়েকে পেলে পরে দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে পাবো না, আমার আল্লাহর আর কিছুই পাবো না, কারণ আপনার মেয়ের জন্য নামাজ ধরেছি। এ চিন্তা আসার পরে চিন্তা করলাম, আপনার মেয়ের চাই না, আমি যদি আমার আল্লাহকে পেয়ে যাই, আপনার মেয়ের চাই আরো উত্তম মেয়ে আল্লাহ ফয়সালা করতে পারে। যুবকের কথা শুনে মুরব্বি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে এবার বাড়ির দিকে রওনা করলেন। মেয়ে যখন দূর থেকে দেখতে পেলেন বাড়ির ভিতর থেকে আব্বা আসতেছেন, এরপরে আরেকটু অগ্রসর হলেন, বাড়ির ভিতরে থেকে আরেকটু অগ্রসর হলেন, মুরব্বি বার বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বাবারে সালাম দিলেন। আজকে মুসলমানদের মধ্যে প্রথা রীতিনীতি বন্ধ হয়ে যাচ্ছে, বাবা ঘরের ভিতরে যাই ছেলে তারে একবার সালাম দেই না। আসে না নাই, মহাব্বত কোথা থেকে আসবে? মা চায় মেয়ে সালাম দেয় না। রমজান মাস শেষ হলো, ঈদ আসছে, আসে কিনা বলেন? ঈদ আসলে পরে এমনি কি করে এটারে আপনারা কি করেন? আহারি বধুরা যদি শাশুড়িরে এরকম এরকম পায়ের মধ্যে ধরে ঠুকুর না খায়, তখন বধুরাতে অবস্থা খুব খারাপ, তাদেরকে বলা হয় বিয়াদব বউ। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইসলামের রীতিনীতি না। রাসূল বলছেন, সালাম দিবা, রদ্দুস সালাম আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালি, মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের বর্ণনায় যেটা আসছে। রাসূল বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ছয়টা হক রাখে, তন্মধ্যে একটা হক হলো রদ্দুস সালাম, পরস্পর পরস্পরকে সালাম প্রদান করা। সুবহানাল্লাহ বলছেন না? এই অবস্থায় এই কদম বুঝি বন্ধ করব, সালামের প্রচলন চালু করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। মেয়ে সালাম দিলেন, কষ্ট হচ্ছে না তো? আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। মেয়ে বাবাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলছেন, আব্বা যুবক কি নামাজ ছেড়ে দিয়েছে? কন্যা, তাহলে অসুস্থ? কন্যা, তো কি হলো? যুবকের কথাই বার বাবা বলছিলেন, মারে যে যুবক তোর কথার সাথে শর্তে লিপ্ত হয়েছিল বাড়ির মসজিদে, সে একাধারে 40 দিন পর্যন্ত তকবিরে উলার সহিত জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই যুবক আর তোর বাড়ির মসজিদে এসে নামাজ পড়বে না। যুবক তার বাড়ির মসজিদেই নামাজ শুরু করে দিয়েছে। আমি তার কাছে গিয়ে বসলাম, জিজ্ঞেস করলাম, ও যুবক, তুমি আমার মেয়ের সাথে কি লিপ্ত হয়েছিলে, কি শর্তে লিপ্ত হয়েছিলে? এবার যুবক আমারে জানিয়ে দিয়েছিলে, মা সাফ সাফ, তোমার জন্য এখন নামাজ পড়ে না, এখন যুবক তার আল্লাহরে পেতে চাই। আমার ভাইয়া, ইসলামের মধ্যে শান্তি আছে কিনা বলেন? দ্বীনের মধ্যেই একমাত্র শান্তি, বাইরে কখনো শান্তি পাওয়া যায় না। নাম আছে বাংলাদেশের বিভিন্ন জায়গার, অনেক নাম হলো শান্তিনগর, তালাশ করে দেখেন একজনের মনেও শান্তি নাই। কথা বুঝাইতে পারছি না ভাই? নাম দিছে শান্তিনগর। ঢাকার একটা জায়গার নাম হলো আরামবাগ, কতক্ষণ নাকি? আরামবাগে একটা আরামের মানুষ বসবাস করে, ভন্ডা, কতক্ষণ ঠিক কিনা? আরামবাগের মানুষরে জিজ্ঞেস করে গিয়ে দেখুন, ভাই তোমরা কেমন আরাম করো? হেরা বলবে, সারা দিন গাড়ির প্যান 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 আর ভালো লাগে, আরাম হইছে? কথা কোন না কি আরাম হইছে? আরামবাগে আরাম নাই, শান্তিনগরে শান্তি
নাই। শান্তি যদি পেতে চাই আল্লাহর কোরআনের ছাড়া আর কোন শান্তি পাওয়া চাই। ও মুসলমান, কোরআন হচ্ছে আমাদের জন্য একমাত্র ফয়সালাকারী, যেটা বলে ঠিক কিনা। এবার মেয়ে বলছে, আব্বা দয়া করে আপনি ওই যুবকের সাথে আমার বিবাহের বন্দোবস্ত করুন। সুবহানাল্লাহ, কি চিন্তা! আগে প্রস্তাব করেছিল কে? কথা কন্যাকে কে? এখন প্রস্তাব করলো কে? উল্টেছে কিনা? মুরব্বি জিজ্ঞেস করলেন, মেয়ের বাবা বললেন, মারে যুবকের তোর কাছে বিবাহের প্রস্তাব করার পরে এমন লম্বা একখানা শর্ত, কঠিন শর্ত প্রয়োগ করলে যাতে করে যুবক নামাজ ছেড়ে দেয়, তার মানে তোর সাথে আর সম্পর্ক কায়েম না করতে পারে। এখন এই যুবকের জন্য তুই পাগল কেন বল? মেয়ে বাবারে বলে, ও বাবা, আব্বাজান, যে যুবকের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয় এ যুবকের চরিত্র অন্য জায়গায় নষ্ট করবে না। যে যুবকের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয়, যে যুবক আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, আব্বাজান, এই যুবক, এই যুবকের থেকে কখনো বিবির অমর্যাদা করা হবে না, বিবিরে অত্যন্ত ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই ইফটিজিং প্রতিরোধে কোরআনের দরকার, জোরে বলেন আছে না নাই? ইফটিজিং প্রতিরোধে ইসলাম আজকের সাবজেক্ট হলো এটাই, ইফটিজিং প্রতিরোধে ইসলাম। যদি ইফটিজিং প্রতিরোধ করতে হয় অবশ্যই আল্লাহর কোরআনের প্রয়োজন আছে। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী হে, তুমি থাকবে ঘরের ভিতর, বের হতে পারবা। শর্ত হলো গায়ে থাকতে হবে বুরকা, জোরে করুন সুবহানাল্লাহ। তবে বুরকা ও বুরকার মতন হতে হবে, কথা বুঝাইতে পারছি না ভাই। বুরকার যে আজকালের কত কোয়ালিটি, এইদিকে শিরা পারা, ওইদিকে টুকরা, ওইদিকে আরেক জোড়া, ওইদিকে আরেক জোড়া, ঝুলছে কত জোড়া জোড়া, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কালার হলো দশটা। আহারে, বুরকা বানাইছে, এটার নামও দিছে কিরণমালা বুরকা। ওমা কথা কইতেন না, কিতা বুরকা বা কিরণমালা। মানুষ আজকে অধপতনের দিকে যাচ্ছে এই মেগা সিরিয়াল দেখতে দেখতে, কথা বলেন ঠিক কিনা? ইফটিজিং বন্ধ করতে চান, রাসূলুল্লাহর আদর্শের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, দেয়াল রাইটিং হতে পারে, পত্রিকার পৃষ্ঠায় পৃষ্ঠায় আসতে পারে, দেশের মধ্যে নানা র্যালি হতে পারে, ইফটিজিং প্রতিরোধ করো, ইফটিজিং বন্ধ করো, ইফটিজিং বন্ধ হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর তরিকা বাস্তবায়িত না হবে। আল্লাহর রাসূল বলেন, আল মারআত ইযা সাল্লাত খামসাহা, নারী চারটা কাজ করলে জান্নাতি। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? প্রথম নাম্বার কাজ হলো খামসা, খামসু সালাওয়াতিল মাররা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলেই নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াসামাত শাহরাহা, রাসূল বলছেন রমজানের রোজাগুলো যেই মহিলারা ঠিক মতো রাখে, এই বেলায় মহিলাদের ওয়াজের দরকার, কথা কোন ঠিক কি না? রমজান শরীফের রোজা মানে রমজানের রোজা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনকে অবতীর্ণ করেছেন, জোরে করুন সুবহানাল্লাহ। এই সংযমের মাসে, সাধনার মাসে রোজাগুলো ঠিকমতে যারা রাখে ওই নারীদের জন্য আল্লাহর নবী বলছেন বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। আর যে নারীরা সতীত্ব হেফাজত করে মানে পর্দা পুশিদা মোতাবেক জীবন পরিচালনা করে,
আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। চার নাম্বার হলো স্বামীর খেদমত যারা করে। এখন স্বামীর খেদমতের অভাব আছে না নাই? আমার কথা কইতেন না, আপনাদের এলাকায় মনে হয় না কেয়ামতের আলামত এসে বসে, কথা কন ঠিক কিনা? খুমুনি কথা কন নাকি খুমুনি? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে কন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা চারা হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা চারা হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের তরিকা বাদ দিছে। নবীজি বলছেন, বন্ধু যদি বন্ধুরে তালাশ করতে আসে, বিবি কেবল বাড়িতে আসে, এমন সময় এরকম আওয়াজ দিও না যাতে করে বন্ধু তোমার কথা থেকে আকর্ষিত হয়ে যায়। কথা কোন আছে কিনা বলেন? এরকম যদি এসে বলে আব্দুল্লাহ বাড়িতে আসো, মেয়ে স্কুলে চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে, এখন তার বিবি আছে, তিনার উত্তরটা হতে হবে এরকম, না উনি বাড়িতে নাই। কথা বুঝাইতে পারছি না ভাই? না উনি বাড়িতে নাই। সে যাবে আর চিন্তা করবে আমার বন্ধু কত ভালো, কিন্তু হের বউটা তো মনে হয় দাজ্জাল। বুঝতে পারছেন ভাই? এখন এটা যদি না বলে, যদি বলে আব্দুল্লাহ বাড়িতে আছো, বিবি যদি উত্তর দেয় না উনি তো বাসায় নেই, তো আপনি কে বলছিলেন প্লিজ? আছে কিনা বলেন? এখন বন্ধু মনে মনে চিন্তা করলেন, পাইছি এইবার সুযোগ। হ্যাঁ আমি আব্দুল্লাহর বন্ধু বলছিলাম, আমার দোস্ত কোথায়? আপনার দোস্ত তো বাজারে গেছে, তো অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে, আপনি বসুন। হ্যাঁ সন্তান বাড়ি নাই, বন্ধুরে বসা। এখন বন্ধুরে বসায় রাখলে পরে কিছু দেরিও তো হতে পারে তার। কথা বলেন ঠিক কিনা? বন্ধু এবার দেরি করে আসলো, এখন এত সময় একা একা মুখ বন্ধ করে বসে থাকা যায়? বন্ধুর বিবি এনে চা দিলেন, তো চা দিতে গিয়ে বললেন, ভাবি আপনি কেমন আছেন? ভাবি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? বাসায় সবাই ভালো আছে তো? ওরে মা রে মা, দুনিয়ার গল্প চলছে, এগুলো হচ্ছে আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর অগোচরে বন্ধুর বিবির সাথে একদিন দুই দিন গল্প হতে হতে শেষ পর্যন্ত ইপটি জিঙ্গে পরিণত হয়ে তারপরে বন্ধুর রেখে উদাও। আসেন নাই বলেন? আমি থানায় গিয়ে একজনরে দেখছি এরকম, দুই বাচ্চার জননী, দুইটা বাচ্চাকে ফেলে দিয়ে এমন একজনের সাথে রওনা করেছে যেটা শুনলে আপনারা ঘৃণায় তাকে ধিক্কার দিবেন। আপন অর্থাৎ স্বামীর বাইপুয়ের সাথে, বাইপু বুঝেন তো, বাস থানায় ভরছে দুইটা মেয়ে বলে কি মহিলা বলে কি, আমি তার থেকে শান্তি পাইছি, আমি হেরেলেই ওই সংসার করব। জুরে বলেন না নাউজুবিল্লাহ? এইগুলো রে কোরআন দিয়ে বিচার করা দরকার। কথা কোন ঠিক কিনা? যদি বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে তাকে কোরআনের আইনে বিচার করা হতো, তাহলে গোটা বাংলাদেশের চরিত্রহীন নারী, চরিত্রহীন পুরুষেরা সবগুলো আল্লাহর বলিতে পরিণত হয়ে যেত, নারীরা রাবিয়া বসরির মতন হয়ে যেত,